বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে ঐক্যের পথে হেঁটেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠিও লিখেছেন ইতিমধ্যেই। জাতীয় স্তরে বিরোধীদের একজোট হয়েই প্রতিবাদে নামতে হবে বলে জানিয়েছিলেন তিনি। তিনি চিঠিতে লিখেছিলেন, বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের সময় সুযোগ মতো একসঙ্গে বসে আলোচনা করি এবং এর বিরোধিতায় সরব হয়। ইডি সিবিআইকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলিকে নিশানা করা হচ্ছে, নিজেদের স্বার্থে এগুলি ব্যবহার করা হচ্ছে। আগামী এপ্রিল মাসে নয়াদিল্লি যাওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে এই চিঠি অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই চিঠিতে কেন্দ্রীয় সরকার গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেমন করে আঘাত হানছে তা তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠির পরপরই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী অভিষেক সিংভি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিজেপি বিরোধীদের স্তম্ভ। তিনি টুইটে লিখেছেন, বিজেপি বিরোধিতায় এখন সময়ের প্রয়োজন, মমতা তার একটি স্তম্ভ। বিজেপির সেরা জয়গুলি কখনোই জনপ্রিয় ভোটের 39% অতিক্রম করবে না, তাই মমতা এবং অন্য সকলকে অবিজেপি বিরোধীদের একত্রিত করতে জোর দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন তিনি।